22 দিন পার আর্যিকরের ঘটনায়, এখনো তো বিচার অধরা, এখন কি দাবি তুলছো? সেই জন্যই তো আমরা সবাই রাস্তায়, এবং আজকে আমি তো শুধুমাত্র বামকর্মী হিসেবে নই, আমি সহনাগরিক হিসেবে, তিলোত্তমার একজন সহনাগরিক, ওর মা বাবা যে লড়াইটা লড়ছে, গেছে তো যন্ত্রণা তো সবথেকে বেশি তাদের, তাদের প্রতি সংহতিতে সমর্থনে, নারী স্বাধীনতার সপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্নকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে পাশে থাকতে এসেছি, এবং আমরা সবাই মিলে সুবিচার চাই। এই পার্টিকুলার ঘটনাটিতে ইমিডিয়েট ধর্ষক ও খুনিদের শাস্তি তো চাই বটেই, দৃষ্টান্তমূলক শাস্তি। কারা এই ঘটনা ঘটানোর সাহস জোটাল, কারা বলেছিল যে যা করে আয় কালকে যা হবে আমরা বাঁচিয়ে দেবো, তাদেরও শাস্তি চাই। তাহলে সেই বড় লড়াইয়ের জন্যে মানুষ প্রস্তুত হচ্ছেন, 22 দিন হয়ে গেছে, এখনও বিচার পাওয়া যায়নি, যেমন আশার কথা হচ্ছে এখনও মিছিলও থামেনি। বিচার তো মমতা ব্যানার্জিও চাইছেন, সেটা তো আমি কোথায় দেখলাম, কি একটা ফেসবুকে না হোয়াটসঅ্যাপে দেখলাম যে বলছে সীতা অপহরণ হয়েছিল কেন, রাবণ জবাব চাইছে, তো মানে নেই ওগুলো, বলছেন গুলিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে হয়েছে, পুলিশের নাকের ডগায় হয়েছে, তাহলে ন্যূনতম লজ্জাবোধ থাকলে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত ছিল, সেগুলো না করে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উই ওয়ান্ট জাস্টিস বলছে, লোকে বোঝে যে এগুলো আসলে ঠাট্টা, হাসি ঠাট্টা। সিবিআই তদন্ত করছে আর সিবিআই সাকসেস রেট নিয়েও তো প্রশ্ন তুলছে শাসক দল, তোমরাও তুলেছো বহু সময়। আছে তো সিবিআই, তো কে বললো যে সিবিআই ফুল প্রুফ, সারদা নারদা আমরাই তো দেখেছি, শাসক দলেরই সব লোক তো জেলের ভিতরে থাকার কথা যদি সিবিআই ঠিক মতো কাজ করে। ইট ইজ আপ টু সিবিআই যে তারা কাজ করবে কি না, তারা অপরাধীদের ধরবে কি না, নাকি আসলে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপি তৃণমূল কোনো একটা সেটিং হয়ে যাবে এবং সারদা নারদার মতো এই ক্ষেত্রে তৃণমূলের যারা অপরাধী তাদেরকে সিবিআই ধরবে না, ক্লিন চিট দিয়ে দেবে, লঘু করে দেবে, ঠিকই প্রমাণ লোপাট ইত্যাদি হয়েছে বোঝা যাচ্ছে, এবং তারপরেও তো একটার পর একটা এমন নাম বেরোচ্ছে যাতে করে এটা এভিডেন্ট যে রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ, তৃণমূল কংগ্রেস দল, তার ঘনিষ্ঠ ডাক্তাররা, আর্যিকর কর্তৃপক্ষ সব মিলেমিশেছিল, যাদেরকে ধরা যাক, সিবিআই ধরছে না কেন, আমাদেরও প্রশ্ন সন্দীপ ঘোষ কেন এতদিন বাইরে আছে। এই কারণেই আমি বললাম যে আমাদের গতি প্রকৃতি দেখতে হবে, কড়া নজর রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম এই যে মানুষের মিছিল থামছে না এটাও একটা বড় ব্যাপার। যে আর্যিকরের ঘটনায় মানুষ মিছিল করছে কিন্তু রাজনৈতিক মিছিল থেকে, যেমন মুখ্যমন্ত্রী পদত্যাগ উঠছে, এরকম নাগরিক মিছিল মহামিছিলগুলো থেকে কিন্তু শুধু উই ওয়ান্ট জাস্টিস, তোমরা কি মানুষকে একত্রিত করতে পারছো না? মানুষ এখনো কেন বলছে না যে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে? না মানুষ বলছেন, কিন্তু তুমি এই মিছিলেও দেখো মানুষ বলছে। আমি অনেককেই প্রশ্ন করলাম যারা বলছে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, সে কিছু মানুষ হতে পারেন এরকমভাবে, তারা তাদের মতো করে ভাবছেন, কিন্তু সমাজের, গণসমাজের এই কথাটা যথেষ্ট জোরের সাথে বলা শুরু হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের ডালমেকুচ কালা হয়, পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব নিতে হবে, দায় নিতে হবে, মানুষ নিজের মতো করে নিজের ম্যাচিউরিটি থেকে বড় অংশের মানুষ এটা বলতে পারেন, একদম তৃণমূলের প্রতি নির্ভরশীল চারজন মানুষ তারা হয়তো বিবেকের তাড়নায় নেমেছেন বা কিন্তু পুরো কথাটা বলতে পারছেন না, আমি তাদের ক্ষেত্রে কথা বলছি না, সেটা তাদের শুভ মানে বিচার বুদ্ধির ব্যাপার, কিন্তু মানুষ ইন জেনারেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসনের দিকে আঙুল তুলতে শুরু করেছেন, এবং এটাও তোমায় বুঝতে হবে যে এইটা অন্তত আমরা বামপন্থীরা যেভাবে দেখছি এটা মানুষের আন্দোলন, এখানে আমাদের ঝাঁপিয়ে পড়ে সব আমাদের কথা মতো হতে হবে, না হলে হবে না, এরকম করার কিছু নেই, ওইটা বিজেপি করার চেষ্টা করছে এবং করে ইন্টার্ন তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, ফলত আমরা গণ আন্দোলনের সংহতিতে পাশে আছি, সাথে আছি, সেভাবেই থাকতে চাই, মানুষের নিজস্ব মতামতের জোর আছে, সেই জোর নিয়ে মানুষ ঠিক অপরাধীকে চিহ্নিতও করছেন, আঙুলও তুলছেন, ভবিষ্যতে আরও জোরে তুলবে। এখনো বিচার অধরা, একটাই বক্তব্য, কি বলবে? বিচার অধরা তো একটা পার্ট, কিন্তু প্রত্যেক দিন যে যে সম্ভাবনার কথা আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে সেটা আমাদের হতাশা, রাগ আরও বাড়াচ্ছে, এবং এগুলো যদি সত্যি হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা মাথা এর পেছনে নেই, এর পেছনে অনেকগুলো মাথা আছে, এবং প্রশাসনের কাছে যে প্রশ্নগুলো প্রথম দিন থেকে করছি আমরা তার উত্তর নেই, উত্তর নেই বলে আজকে মানুষ দলমত নির্বিশেষে পথে নেমেছে, উত্তর না পেলে এই জিনিস চলতে থাকবে আরো। অথচ যে পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটে এত অভিযোগ, সেই বারবার শাসক
শাসক দল একটাই দাবি রাখছে যে পুলিশ তাও একজনকে গ্রেপ্তার করেছে, সিবিআই সেটাও পারেনি। এই দাবির কোনো মানেই হয় না। একজনকে গ্রেপ্তার করে দায়িত্ব পালন শেষ করার কথা আমরা বলছি না, কোনো একজনকে ফাঁসিতে লটকে বাকিদের আড়াল করার বিচার আমরা চাইছি না, বিচারের নামে প্রহসন আমরা চাইছি না। বাকিদের ধরার জন্য সিবিআই যেরকম তদন্ত করছে করুক, রাজ্য সরকার প্রশাসনকেও সাহায্য করতে হবে। যা যা অসঙ্গতি উঠে আসছে এই সবকটার উত্তর রাজ্য প্রশাসনকে দিতে হবে। অসঙ্গতিগুলো রাজ্যে ঘটেছে, তখন রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব উত্তর দেওয়া। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার কিসের, কোন কিছু এলিমেন্টের ভিত্তিতে বিচার চাই তো আমরা? এলিমেন্টগুলো ট্যাম্পার্ড হয়ে গেলে তার উত্তর কে দেবে? এলিমেন্টগুলো না পাওয়া গেলে তোর উত্তর কে দেবে? মেয়েটির পোস্টমর্টম দ্বিতীয়বার করার জন্য কেন বডি প্রিজার্ভ করা হয়নি? কেন তো দ্রুত পুড়িয়ে দেওয়া হলো? কেন হতে দেরিতে এফআইআর হলো? কেন তার বাবা মাকে প্রথমে দেখতে দেওয়া হয়নি? এত অসঙ্গতি, তাহলে কী করে বিচারটা দ্রুত হবে? আসলে বিচার দ্রুত চাই বলে প্রশাসন তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। সিবিআই তদন্ত করছে ঘটনা ঘটার 5 দিন পরে, ঘটনা ঘটেছে যাদের সময়ে এবং অসঙ্গতিগুলো সেই সময় ঘটেছে, তাই তাদের দায়িত্ব আছে উত্তর দেওয়ার। সিবিআই যেখানে সিবিআই সাকসেস রেট নিয়ে কথা বলছে, শাসক দল যেখানে সিবিআই অন্যান্য কেসগুলিতে সাকসেস হতে পারেনি, এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে সিবিআই সত্যি সাকসেস হবে? এটা আমি প্রেডিক্ট করা মুশকিল, আমি তো জ্যোতিষী নই, কিন্তু এটুকু বলতে পারি সিবিআইয়ের ওপর গোটা দেশের নজর আছে, গোটা রাজ্যের মানুষের নজর আছে। আমার বিশ্বাস তারা খুব দ্রুত এই তদন্তের কিনারা করে শেষ করে দোষী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। তবে আর্জি করে ঘটনায় যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে, এই মুহূর্তে এটা যথাযথ বলে মনে হয়? স্বাস্থ্যমন্ত্রী যিনি, মুখ্য পুলিশ মন্ত্রী তিনি, এবং পুরো যে গাফিলতি দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর, তাই যে দাবি এখানে উঠছে সেই দাবির অবশ্যই যথার্থতা আছে। সমর্থন করো 100 বার।